তো বন্ধুরা, কি হলো সান ডিয়েগো কমিক কনে? এবছরে কমিক কনে কি হয়েছে ভিডিওতে শুধু মার্ভেলেরই কথা বলবো, আর এটা অ্যানালাইজ করব এটার উপর আমার ফিলিংস কি ছিল। তো হ্যালো বন্ধুরা, আমি অভি, আপনারা দেখছেন এজে বাবস। সবার প্রথমে খবর শুনি, মার্ভেলের ফেজ 4 এন্ড হয়ে যাচ্ছে এবছরের ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের সাথে। সম্ভবত এটা ফেজ 4 এর মনুমেন্টাল এন্ডিং দেবে। মার্ভেলের ফেজ 5 শুরু হবে অ্যান্টম্যান অ্যান্ড দি ওয়াপস কন্টোমেনিয়া দিয়ে, আর অ্যান্টম্যান 3 কিছু লুক দেখতে পাওয়া যায় এই কমিক কনে। ওর পরে সিক্রেট ইনভেশন, আর তারপরে 5th May 2023 আসবে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3। আর গার্ডিয়ান্স এর এটা ফাইনাল রেস্ট হবে, এটা শোনার পর অনেক দুঃখও লেগেছে। আর এরপরে ইকো সিরিজ আসবে, আর তারপরে লোকি সিজন 2 আসবে, আর তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আছি। এবং তারপরে দি মার্বেলস, আর তারপরে ফাইনালি ব্লেড এর রিলিজ ডেট দিয়ে দিয়েছে November 3, 2023। আর তারপরে আয়রন হার্ট আসবে ডিজনি প্লাস এর উপর, আর ওর কিছু গ্লিপস ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারে দেখিয়েছে। আর তারপরে একটা ইন্টারেস্টিং সিরিজ আসবে ফ্যান ডিমান্ডে, আগাতা কভেন অফ কেওস। আর ওর পরে ডেয়ার ডেভিল আসবে ডিজনি প্লাস এর উপর, আর এটা 18টা এপিসোড হবে। আর ওর পরে ক্যাপ্টেন আমেরিকা 4 নিউ ওয়ার্ল্ড অর্ডার, আর এটা একটা সেই পুরোনো উইন্টার সোলজার এর ফলো করবে, কিন্তু আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা স্যাম উইলসন এর সাথে। আর এটা অনেক বড় মুভি হবে মার্ভেলের, আর এটা 2024 এর গরমের সিজনে আসবে। আর বন্ধুরা, ফেজ 5 এর এন্ড হবে মার্ভেলের থান্ডার বোল্ট এর সাথে, এর একটু লোগো টাইপের দেখিয়েছে, আর এটা মার্ভেলের সুসাইড স্কোয়াড হবে। আর তারপরে কেউ এক্সপেক্টই করেনি যে কেভিন ফাইগি ফেজ 6 এর অ্যানাউন্সমেন্ট করবে, ফাইনালি করে দিয়েছে। আর ওটা শুরু হবে 2024 এ ফ্যান্টাস্টিক 4 এর সাথে, আর এন্ড হবে 2025 এ দুটো অ্যাভেঞ্জার্স মুভির সাথে। তাদের মধ্যে 7টি মুভি বা সিরিজ আছে যেটা অ্যানাউন্সমেন্ট এখনো করেনি। আর 2025 এ অ্যাভেঞ্জার দি ক্যাং ডাইনাস্টিক আসবে, তার 6 মাস পরে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স আসবে। আর কি প্ল্যান, মাত্র 6 মাসের মধ্যে দুটো অ্যাভেঞ্জার মুভি। ইনফিনিটি ওয়ার আর এনগেম এর মধ্যে 1 বছরের ডিফারেন্স ছিল, আর এটা তো শুধু 6 মাসের মধ্যে। আর এটা আমাদের ফ্যানদের তো অনেক মজা, কিন্তু এতে অনেক রিস্ক আছে। কমিক কনে টেলার আর টিজারও দেখিয়েছে মার্ভেলের শি হাল্ক আর ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের, এর জন্য আমি আলাদা ভিডিও বানাবো। তো আমার এই ভিডিও এতটাই, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও দেখতে থাকলে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।